আরেকটি আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তিরমিজির রাওয়াতের মধ্যে এসেছে এবং আবু দাউদের সহিহ রাওয়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তির জন্য জান্নাতের তিনটি জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রাসাদের জামিন হয়েছে, একটি রাজপ্রাসাদ, একটি বিশাল তার জন্য ইমারত, তার জন্য একটা বাড়ি করা হবে। এই বাড়ির কে জামিন হচ্ছেন? কে জামিন হচ্ছেন? কে একটু আওয়াজ করে বলেন, কে হচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জামিন হন তাহলে এখানে কোনো সন্দেহ আছে কিনা? আপনারা কি মনে করেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন জামিন হচ্ছেন, আপনারা পরে বলবেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ফিরে যাবে, নাউজুবিল্লাহ, এমন হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনোদিন কাউকে জিম্মা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে খেয়ানত করেছেন এর কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জামিন হচ্ছেন, বলছেন আনা যামিনুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি একটি প্রাসাদের জামিন হচ্ছি ওই ব্যক্তির জন্য, লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে, যে তার আচরণকে সুন্দর করতে পেরেছে, মার্জিত এবং শালীন করতে পেরেছে। দেখছেন এত কথাগুলো কেন? দুটি পয়েন্ট আলোচনা করব, আর অনেক লম্বা কথা এখানে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু অসংখ্য হাদিস রয়েছে, উত্তম ব্যবহারের অসংখ্য হাদিস রয়েছে। আমাদের আচরণটা যদি সুন্দর না হয়, আমাদের আখলাকটা যদি সুন্দর না হয়, তাহলে আমরা মানুষের ভালোবাসা নিজেরা কি করতে পারবো না, অর্জন করতে পারবো না। আহসিন ইলান নাসি তাস্তাবিদ কুলুবাহুম, কবি বলতেছেন মানুষের প্রতি তুমি আহসান করো, ভালো ব্যবহার করো, অনুগ্রহ করো, মানুষের প্রতি উত্তম আচরণ করো, তাহলে তাদের প্রতি বদান্যতা দেখাও, তাহলে তাস্তাবিদ কুলুবাহুম, তাদের অন্তরটাকে তুমি নিজের অধীনে নিয়ে আসতে পারবে, তারা তোমার প্রতি ভালোবাসা দেখাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার ভালোবাসা এবং মানুষের ভালোবাসা, এই দুটাই আপনি যদি অর্জন করতে চান, এই দুটা অর্জন করতে হলে তাহলে আপনার আচরণটা সুন্দর করতে হবে, মার্জিত করতে হবে, শালীন করতে হবে, ভালো করতে হবে।